লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই গল্পে দেখানো সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক, যার সাথে বাস্তবে কোনো ব্যক্তি বা ঘটনার কোনো সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সাথে এর মিল পাওয়া যায় তাহলে তা সম্পূর্ণরূপেই কাকতালীয়। শক্তিমান সেটা আবার কে? একজন সাধারণ মানুষ, কিন্তু অসীম শক্তির অধিকারী সে। যদি তুমি ছাড়া পেতে চাও তাহলে বলো, কোথায় তোমাদের মাদারশিপ? ওঠা তোমাদের পৃথিবী থেকে তোমার অনুসারে 15,000 ফিট উঁচুতে অবস্থান করছে। এই মুখটা কার? এই মুখটাই শক্তিমানের। এটা অসম্ভব। যদি এটা শক্তিমানেরই মুখ হয় তাহলে আমাদের ওর ব্যাপারে সবকিছু জানতে হবে। শক্তিমান? নাও কমিশনার, আমি রকশনকে ফেরত নিয়ে এসেছি। আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তোমার বন্ধু। আর এবার দেখুন, দেখো তোমার এখানে কোনো শত্রু নেই, আমি তোমার বন্ধু। কি করলে শক্তিমান? এখন কি হবে? এখন আমাদের কেউ বাঁচাতে পারবে না, আর এসবের জন্য দায়ী তুমি। তুমি নিজে আমার প্রথম ঢিলটা একদম সঠিক লক্ষ্যে গিয়ে লেগেছে জুলিয়া। তার মানে হলো প্রথম লক্ষ্যে আমি সফল হতে পেরেছি। আমার সবথেকে শক্তিশালী শত্রু শক্তিমান, যে আমার রাতের ঘুম একেবারে কেড়ে নিয়েছিল, অবশেষে আমি তাকে পরাস্ত করেই ফেলেছি। আর ও এখন হয়তো এটা ভাবছে যে ও আসল রোহাকশিনকে মেরে দিয়েছে। শুধু ওই নয়, বরং সারা পৃথিবী এটা ভাববে যে শক্তিমানের হাতে আসল রোহাকশিন মারা গেছে।
বেচারা, ওরা কি করে জানবে যে আসল রহস্য এখনো জয়কালের হাতে বন্দি? ও তো আসল রহস্যের ক্লোন, একদম আসলের মতো। কিন্তু স্যার, আপনি রহস্যের দুটো ক্লোন কেন বানালেন? ওকে বোকা বানানোর জন্য একটাই তো যথেষ্ট ছিল। কারণ শুধু শক্তিমান কি বোকা বানানো আমার কাছে প্রধান উদ্দেশ্য নয়, জুলিয়া। জুলিয়া, তোমার নিশ্চয় মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে আমি এক ঢিলে তিনটে পাখি মারতে চাই। প্রথম লক্ষ্য ছিল শক্তিমান, আর দ্বিতীয় লক্ষ্য এই পৃথিবী। যে ব্যাপারটা নিয়ে জয়কাল শক্তিমানের মৃত্যুর পর ভাববে, পাওয়ার। এই পৃথিবীটাকে এখন শুধু ভগবানই বাঁচাতে পারে। অবাক হয়ো না শক্তিমান, এটা আমার কণ্ঠস্বর। আমি সেই জয়কাল, দ্য গ্রেট সায়েন্টিস্ট জয়কাল বলছি, যে কণ্ঠস্বর এখন শুধু তুমি শুনতে পাবে। যদি তুমি টেলিপ্যাথিতে গীতাকে ইন্টারভিউ দিতে পারো, তাহলে কি আমি তোমার সাথে কথা বলতে পারি না? জয়কাল। হ্যাঁ মাই ডিয়ার শক্তিমান, আমি কথা বলছি পৃথিবীর সবথেকে মহান সায়েন্টিস্ট জয়কাল। এখন নিশ্চয়ই বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না, যোগের মাধ্যমে তুমি যে শক্তি অর্জন করেছ, আমি অর্জন করেছি সেটা সায়েন্সের মাধ্যমে। তুমি নিজেই দেখো, তুমি টেলিপ্যাথি করো তোমার মস্তিষ্ক দিয়ে, সেই টেলিপ্যাথি আমি মেশিনের মাধ্যমে করে থাকি। তোমার সমস্ত শক্তি আমার কাছে সামান্য খেলনার থেকে বেশি নয়, যা দিয়ে যখন খুশি এবং যেভাবে খুশি আমি ইচ্ছা মতো খেলতে পারি। তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি যা কিছু করতে চাও আমার সঙ্গে করো। দুনিয়া তোমার কি ক্ষতি করেছে? ক্ষতি করেছে, অবশ্যই ক্ষতি করেছে। পৃথিবীবাসীকে অবশ্যই কষ্ট পেতে হবে শক্তিমান, শাস্তি পেতে হবে। কারণ এই পৃথিবীর সমস্ত লোক তোমাকে বিশ্বাস করে শক্তিমান, তোমাকে বিশ্বাস। আর আমি অন্ধকারের পূজারী, তোমাকে ঘৃণা করি, আর তোমার প্রতি ওই বিশ্বাসকেও ঘৃণা করি যেটা তুমি আসার পর ওদের মধ্যে সৃষ্টি হয়েছে। কিন্তু এখন সময় এসে গেছে, ওই বিশ্বাস আর পৃথিবী ধ্বংসের সময় এসে গেছে শক্তিমান, পাওয়ার। না, এত সহজ নয়, অন্তত আমি বেঁচে থাকতে এটা কোনো মতেই সম্ভব নয়। এটা তোমার ভুল ধারণা। শক্তিমানের কি হলো? ভুল ভাবনার মধ্যে তো তুমি ঘুরছো শক্তিমান। তুমি আজকের রাত্রি সত্যি সত্যিই তোমার জীবনের শেষ রাত্রি, কারণ কালকের সূর্যটা অন্ধকার সাম্রাজ্যের দখলে চলে আসবে। না 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 শক্তিমান, না, অকারণ চেষ্টা করো না। কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আমার মেশিনের তরঙ্গকে ধরে আমার কাছে পৌঁছতে চাইছ, কিন্তু আমি সেই সময় মোটেই দিতে চাই না। কারণ আমার দ্বিতীয় খেলাটা এবার শুরু হয়ে যাচ্ছে। এই দেখো, Ah!
কেমন লাগলো জয়কালের এই নতুন খেলাটা? কেমন লাগলো শক্তিমান? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে তোমার না? কিন্তু তুমি চিন্তা করো না, একটু পরেই তুমি ধোঁয়া হয়ে উধাও হয়ে যাবে, একদম উধাও। কারণ তুমিও সাধারণ মানুষের মতোই হাড় রক্ত মাংস দিয়েই তৈরি। কিন্তু আজ এখন জয়কালের ক্ষমতার বিরুদ্ধে তোমার যৌগিক শক্তি দিয়ে কিছুতেই নিজেকে রক্ষা করতে পারবে না। কিন্তু মৃত্যু রাত থেকে বেশিক্ষণ পালিয়ে বাঁচতে পারবে না, মৃত্যু ওকে গ্রাস করবেই। আসলে কি জানো জুলিয়া, কিছু ইঁদুর বিষ মাখানো খাবার খেয়ে সঙ্গে সঙ্গেই মরে যায়, কিন্তু অনেক এমন ইঁদুর আছে যারা খুবই ক্ষমতাবান, যারা খুবই ছটফট ছটফট করে মরে। বেচারা শক্তিমান, যদি ওর কপালে আজ ছটফট করে মৃত্যুটা লেখা থাকে, জয়কাল কি করতে পারে? কিন্তু স্যার, এটা ভুলে যাবেন না যে আগের বার কেকরাম্যানের বিষের থেকে ও বেঁচে ফিরেছিল, একদম আগের মতো। আর আপনার তৈরি করা ওই ক্লোনটা শক্তিমানও ওই শক্তিমানের কিচ্ছু করতে পারেনি। কিন্তু এই বিষ ওই ক্লোনের বিষের থেকে 2000 গুণ বেশি শক্তিশালী। শক্তিমানও সেই বিষ থেকে বাঁচতে পারবে না। আর যদি বেঁচেও যায় তাহলে জয়কালেরও কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ততক্ষণে আমার এই খেলনাটা আমাকে আমার সঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। পাওয়ার! আপনি একদম ঠিক বলেছেন, আমি আপনাকে আমাদের মাদারশিপ অবধি অবশ্যই নিয়ে যাব। পাওয়ার! আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য! এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমি তোমার আর একটা রূপ যে তোমাকে আর তোমার সম্প্রদায়কে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। না না, তুমি এরকম করতে পারো না। তুমি আমার রূপ, তুমি এরকম করতে পারো না। বেশি রিয়্যাক্ট করার মোটেই চেষ্টা করো না, অন্য গ্রহের বাসিন্দা। এখন সমস্ত অ্যাকশন আর রিয়্যাকশন জয়কালের হাতে। এখন তো শুধু সেটাই হবে যেটা জয়কাল চাইবে। তুমি তো আমাকে নিজের মাদারশিপের ঠিকানা বলতে অস্বীকার করেছিলে, তাহলে থাক, বলো না। এখন তো তোমার এই ক্লোন আমাকে তোমার মাদারশিপ পর্যন্ত পৌঁছে দেবে, আর তারপর আমি তোমার বাকি সঙ্গীদেরকে নিজের গোলাম বানাবো তোমার মতো। রিয়্যাকশনদের এখন অন্ধকারের গোলাম বানাতে কেউ আটকাতে পারবে না, কেউ না। পাওয়ার! আপনি একদম ঠিক কথা বলেছেন, আমি সম্পূর্ণভাবে আপনার সাথে আছি।
গ্রেট। স্যার আপনার দেরি করা একদম উচিত না। আপনি ওকে নিয়ে ওদের মাদারশিপের কাছে চলে যান, আমি আপনার যাওয়ার ব্যবস্থা করি। আপনার স্পেস ট্রাভেলিং স্যুটটা তৈরি আছে। জুলিয়া এখন এত তাড়াতাড়ি আর কি আছে? এখন তো খেলাটা শুধু অর্ধেকটা হয়েছে। তার মানে স্যার আমি কিছু বুঝলাম না। বুঝতে পারবে, তুমি শুধু দেখতে থাকো। শুধু রহস্যদের আমার গোলাম বানানো আমার একমাত্র লক্ষ্য নয়, বরং সারা পৃথিবীকে আমার গোলাম বানাতে হবে। বেচারা পৃথিবীর লোক শক্তিমান চলে যাওয়ার পরে এখন খুবই চিন্তিত। পাওয়ার! যতদূর আমি জানি শক্তিমান আজ পর্যন্ত কাউকে মারেনি, তাহলে ও রোয়াকশিনকে কি করে মারল? এটাই তো আমরা বুঝতে পারছি না স্যার। রোয়াকশিন প্রথমে আক্রমণ করে আমাদের গার্ডকে মেরে ফেলেছে। শক্তিমান যদি চাইতো তাহলে তখনই কিছু করতে পারতো। কিন্তু ওকে মারলো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। স্যার শক্তিমানকে কিছু জিজ্ঞেস করার আগে এদিকে আর একটা অঘটন ঘটে গেল। রোয়াকশিনের শরীরের টুকরো লিকুইড হয়ে ইন্সপেক্টর এবং শক্তিমানের গায়ে পড়েছে। তারপরে ইন্সপেক্টর ধোঁয়া হয়ে উধাও হয়ে গেল। আর শক্তিমান? শক্তিমানের ওপরে এর প্রভাব পড়েছে, কিন্তু আমাদের কিছু করার আগে সে উধাও হয়ে গেল। হ্যাঁ স্যার, আমার মনে হয় এই ঘটনার সঙ্গে শক্তিমান জড়িয়ে আছে। এখন যদি আমরা রোয়াকশিনের সঙ্গীকে ফিরিয়ে না দিই, তাহলে হয়তো ওরা এই পৃথিবীতে ধ্বংসলীলা শুরু করে দেবে। আপনি তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিন। হ্যালো কমিশনার, আই এম প্রফেসর বিশ্বাস, প্যারানর্মাল সায়েন্টিস্ট। মানে এই সব প্যারানর্মাল ঘটনার উপর রিসার্চ করি। আমি কি লিকুইডটা দেখতে পারি যেটা ওই সায়েন্টিস্ট মেনা শক্তিমানের উপর পড়েছিল? হ্যাঁ স্যার, আসুন দেখুন। স্যার লিকুইডটাকে দেখে মনে হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, এত স্ট্রং যে লোহাকেও চোখের নিমেষে গলিয়ে দিতে পারে। এত স্ট্রং অ্যাসিড আমি এখন অবধি দেখিনি। জানি না শক্তিমান এত স্ট্রং অ্যাসিড গায়ে পড়ার পর আদৌ বেঁচে আছে কি না। আমার সারা শরীর কেন জ্বলছে? মনে হচ্ছে এই জ্বলনই আমার শরীরকে গলিয়ে দেবে, শেষ করে দেবে আমাকে। আমি কেন মন দিতে পারছি না? এই ব্যথাতে আমি কেন মন দিতে পারছি না? যতক্ষণ না আমি ধ্যান করতে পারবো আমি এই ব্যথার থেকে মুক্তি পাবো না। মনে হচ্ছে আজকে জ্যাকাল জিতে যাবে। ও রোয়াকশিনকে মেরে দিয়েছে। রোয়াকশিনরা যদি ওদের সাথীকে খুঁজে না পায় তাহলে এই পৃথিবীকে ওরা ধ্বংস করে দেবে। এই ধ্বংসকে আটকাতে হবে আমাকে।
করব, কি করব আমি? এই ধ্বংসের কলঙ্ক, কলঙ্ক আমার মাথাতে, এই ধ্বংসের কলঙ্ক আমার মাথাতে। আজকের রাত সত্যি সত্যি তোমার জীবনের শেষ রাত শক্তিমান, কারণ কালকের সূর্যটা অন্ধকার সাম্রাজ্যের দখলে চলে আসবে। না না, অন্ধকার সাম্রাজ্য কখনো হতে পারে না, হতে পারে না অন্ধকারের সাম্রাজ্য। আমি এরকম হতে দেব না, হতে দেব না। কিন্তু কি করব, কি করব, কি করব আমি? যুদ্ধ, এটাই একমাত্র উপায় ওদের সাথে লড়াই করার, আর আমাদের সরকারেরও এটাই আদেশ। সংযুক্ত রাষ্ট্রসংঘের সাথেও আমাদের কথা হয়েছে, ওদের বায়ুসেনার সাহায্য আমরা পাব। কিন্তু এটা কি করে সম্ভব বলুন তো? এটা তো কোনো ছোটখাটো ব্যাপার নয়। হ্যাঁ, প্রতিবেশী দেশ যদি আক্রমণ করতো অথবা মাওবাদীদের সাথে যদি লড়তে হতো, তাহলে হয়তো এত চিন্তা করতে হতো না, আমরা সহজেই সামলে নিতাম। কিন্তু এরা সবাই অন্য গ্রহ থেকে আসা লোক, ওদের সামনে তো শক্তিবলও টিকতে পারলো না, তাহলে আমাদের সেনা কি টিকতে পারবে? যেহেতু আমি নিজেই এদেশের সুরক্ষা মন্ত্রী, তাই আমি একটা কথা খুব ভালো বুঝতে পারছি, যে আমাদের ওদের সাথে লড়াই করবার মতো ক্ষমতা নেই। দেখুন, আমার তো মনে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী ঠিকই বলছেন, এটা তো সমানে সমানে শুধুমাত্র সম্ভব। যেখানে আমাদের বিজ্ঞান ওদের বিজ্ঞানের থেকে আজও অবধি অনেকটা পিছিয়ে রয়েছে, ওরা যদি চায় আমাদের পৃথিবীকে নিমেষে শেষ করে দিতে পারে। হ্যাঁ, শক্তিমান যদি আজ আমাদের সঙ্গে থাকতো তাহলে এটা সম্ভব হতো। শক্তিমান, ওর নাম নেবেন না, এই সব কিছুর জন্য ওই দায়ী। ওর কি দরকার ছিল অন্য গ্রহের লোককে ধরার? শক্তিমান ওকে ধরে আমাদের সাহায্যই করেছে, কারণ এই ছায়ার রহস্যটা জানাও আমাদের দরকার ছিল। কিন্তু মহাশয়, এতে লাভটা কি হলো? কি লাভ হলো? আর যদি শক্তিমান আমাদের ভালোর জন্যই ওকে ধরে থাকে, তাহলে মারলো কেন? শক্তিমানের সম্পর্কে এরকম বলা ঠিক হবে না, ও সবসময় দেশের সুরক্ষার কথাই ভেবেছে, আর ভালো করতে করতে এখন নিজেই মৃত্যুর মুখে পৌঁছে গেছে। কিন্তু পুরো পৃথিবীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী শক্তিমান, এটা ভুলে যাবেন না স্যার। এখন যাই হোক না কেন, বাস্তব এটাই যে আমাদের এখন সমূহ বিপদ, আর এই বিপদের হাত থেকে বারবার যে আমাদের বাঁচাতো, সেই শক্তিমানও এখন আমাদের মাঝে নেই। সেই জন্য যে করি হোক আমাদের এই বিপদের মোকাবিলা করতে হবে, আর এই বিপদের হাত থেকে বাঁচার একটাই উপায়, যুদ্ধ, ওদের সাথে যুদ্ধ। প্রাণীদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির সাথে সাথে ভারত সংযুক্ত রাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে, আর এদিকে ভারতের বায়ুসেনা রোহাক সিনদের সন্ধানের জন্য দেশের প্রতিটি কোণে কোণে খুঁজে চলেছে, কিন্তু তাও তারা তাদের কোনো সন্ধান পায়নি, এখনো তল্লাশি চলছে। পুরো ব্রহ্মাণ্ডে রোহাক সিনদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে, এখন দেখার এটাই যে ওরা সবাই আক্রমণ কখন করে। অল ইন্ডিয়া রেডিও থেকে খবর শেষ হলো, নমস্কার। আমি তো বুঝতেই পারছি না আমাদের পৃথিবীর হবেটা কি।
আমরা কি অন্য গ্রহের সঙ্গে লড়াই জিততে পারবো? শুনলাম নাকি ওরা আমাদের থেকে সায়েন্সে অনেক উন্নত। দেখা যাক এখন কি হয়। আর কি হবে ভাই, পৃথিবীটা ধ্বংসই হয়ে যাবে। আরে পৃথিবীর কি কখনো সর্বনাশ হয়েছে নাকি? বাইরের গ্রহ থেকে কোনোদিনও কেউ আক্রমণ করেছে আগে? না, আক্রমণটাও প্রথমবার হয়েছে, তো ধ্বংসটাও প্রথমবারই হবে। এখন এই পৃথিবীকে শুধু অপরবেলাই বাঁচাতে পারে। কে জানে শক্তিমান আবার কোথায় চলে গেল। আর কি করা যাবে ভাই, কপালে যা লেখা আছে তা তো মানতেই হবে, তাই না? হ্যাঁ ভাই। নমস্কার। সমগ্র বিশ্বের দেশের সেনা তাদের নিজ নিজ স্তরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কারণ রোহাক্ষিনদের মেরে শক্তিমান যে ভয়াবহ পরিস্থিতি উৎপন্ন করেছে তার থেকে বাঁচার আর দ্বিতীয় কোনো উপায় নেই। রোহাক্ষিনদের মৃত্যুর পর তাদের শরীর থেকে বেরোনো অ্যাসিডের কারণে শক্তিমান রীতিমতো ঘায়েল হয়ে পড়েছে। বৈজ্ঞানিকদের এটাই বক্তব্য যে এবার ওর বেঁচে থাকার আশা খুবই কম। অন্যদিকে তাদের সঙ্গীকে না ফিরিয়ে দেওয়ার কারণে রোহাক্ষিন তাদের দেওয়া হুমকি অনুযায়ী এই পৃথিবীকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চেষ্টা ওরা নিশ্চয়ই করবে, আর এর ঝলক আমরা আগেও দেখেছি। আর ছোট ছোট বাচ্চা মাদ্রাসে আছে। রামকৃষ্ণা রামকৃষ্ণা, জীবনের লাস্ট মোমেন্টে আমি ওদের মুখটাও দেখতে পাবো না গো। আমি কি বলবো বাবা, আমার না ছেলে আছে না বউ আছে, আমার পুরো স্বপ্নটাই ভেঙে গেছে। আমি বোধহয় আইবুড়োই মরে যাব, আইবুড়ো হয়েই মরে যাব। কি বাচ্চাদের মতো ব্যবহার করছো তোমরা? যদি মরতেই হয় সবাই একসাথেই মরবো, শুধু তোমরা দুজন মরবে না, তাই আপাতত চুপ করো আর নিউজটা দেখতে দাও। সংকটের এই সময়ে আজ পৃথিবীর শক্তিমানকে খুবই প্রয়োজন, কিন্তু দুঃখের সঙ্গে এটাই জানাচ্ছি যে আমাদের সকলের রক্ষক ছিল, যে সবসময় সব বিপদের থেকে পৃথিবীবাসীদের বাঁচিয়েছিল, আজকে সেই এই বিশ্বের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য আমাদের সকলকে এখন একজোট হয়ে শক্তিমানকে ছাড়াই এই বিপদের সাথে মোকাবিলা করতে হবে। এর সাথেই এই নিউজ বুলেটিন এখানে শেষ করা হচ্ছে। পরের নিউজ বুলেটিনে আমরা আবার ফিরে আসব, ততক্ষণের জন্য নমস্কার। এই যে কামিনী ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন গো, আমার জীবনের এই লাস্ট মোমেন্টে ম্যারিড মানুষদের তো বউ বাচ্চার কথা মনে পড়বেই না। স্বামীজি কান্নাকাটি করে কিচ্ছু হবে না, ভগবানের উপরে ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। এ কি কি হচ্ছে এখানে? আমি তো এটাই বুঝতে পারি না যে আপনারা নিজেদের কাজকর্ম লাঠে তুলে দিয়ে সবসময় টিভি কেন দেখেন। আসলে আমরা একটু নিউজ দেখছিলাম। আপনি জানেন শক্তিমানের জন্য পুরো পৃথিবী ধ্বংস হতে চলেছে? এটা ছাড়া আপনারা আর কিছু জানেন? না, মানে টিভি নিউজে আর তো কিছু বললো না। তাহলে এখানে শুধু আপনারা টিভি দেখতে আসেন? টিভিতে যা দেখিয়ে দিল সেটাই আপনারা পেপারে ছেপে দিলেন, সেটা ছাড়া আর কিছু খোঁজা আপনাদের কাজ নয়, আপনাদের দায়িত্ব নয়, তাই তো? কিন্তু ম্যাডাম আমরা আর কি খোঁজ খবর নিতে পারি? কেন, এটা খোঁজ লাগান যে এমন কি কারণ ছিল যার কারণে শক্তিমান রোহাক্ষিনকে মেরে ফেললো। কিন্তু শক্তিমানের নিউজ আনার কাজটা তো গীতা করে ম্যাডাম। গীতা, কিন্তু সে আছে কোথায়? ওর বাবা মাকে তো ওই ছায়া ফিরিয়ে দিয়েছিল, তারপরেও এখনো কেন অফিসে নেই? কেন জানি না ম্যাডাম, এখনো অবধি ওকে ফোনও পাওয়া যাচ্ছে না। আর ওই লম্বা দাঁতওয়ালা গঙ্গাধর, ওকেও তো কোথাও দেখছি না, কোথায় গেছে এই দুজন? আয়া ম্যাডাম, আমার মনে হয় ওরা দুজন ভয় পেয়েই অফিসে আসেনি গো। স্বামী সত্যি বলছে, ওরা দুজন হয়তো ভয় পেয়ে গেছে। ভুল বলছো তোমরা দুজন, গীতা ভয় পাওয়ার মতো নয়। আয়ায়ো কামিনী ম্যাডাম, তাহলে এটা বলুন যে ওরা অফিসে কেন আসেনি গো? ওরা নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে। তর্কটা থামান এবার, ওরা আসেনি তো কি হয়েছে? আপনারা কি তাই জন্য কাজ করবেন না? কিন্তু আমরা করবটাই বা কি,
সেটাই তো আমরা বুঝতে পারছি না। এডিটার সাহেব তো আগে থেকেই হসপিটালে ভর্তি রয়েছেন, আর এখন গঙ্গাধর আর গীতাও আসেনি। তাদের কি হলো? আমি তো আছি, ওদের কাজ আমি সামলে দেব। কিন্তু হ্যাঁ, কালকের কাগজ নিশ্চয়ই ছাপা হবে, বুঝেছো? এখনো যদি কারোর কিছু কনফিউশন থাকে, সে আমার কেবিনে এসে আমাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? এই নাও, এখন এই ম্যাডাম এডিটার সাহেব আর গীতার জায়গা নেবে। যে নিজেই পুরো কনফিউজড, সে আমাদের কনফিউশন কি দূর করবে? উনি তো মালকিন, উনি যা করবেন ঠিকই করবেন। দ্য বস ইজ অলওয়েজ রাইট। জাস্ট শাট আপ। কিন্তু গঙ্গাধর কোথায়? মাসিমা, আপনি যদি বলেন তাহলে বাবুসোনাকে তুলে খেতে দিয়ে দিন। না না, ও রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছে, ওকে ঘুমোতে দাও। ওই তো মনে হয় দিদিমণি এসে গেছেন। নমস্কার সাহেব। তুমি? হ্যাঁ, কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? সাহেব, দিদিমণি কাল রাত থেকে বাড়ি ফেরেনি, সেই জন্য মাসিমা খুব দুশ্চিন্তা করছেন। কি? ও কি বলছে? গীতা কোথায় গেছে? কাল রাত্রি থেকে গীতা বাড়িতে নেই। তুমি চলে যাবার পরে গীতাও কোথায় চলে যায়? আমার খুব চিন্তা হচ্ছে। ও মাই গড, কিন্তু এটা কি করে সম্ভব? ও কাউকে কিছু না বলে কোথায় যেতে পারে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা, এরকম নয় তো যে রাতের বেলায় ও পুরো শহরের খবর নেবার জন্য বেরিয়েছিল, শহরের এই পরিস্থিতি নিজের চোখে দেখার জন্য বেরিয়েছিল, আর বাড়িতে না ফিরে ও সোজা অফিস চলে গিয়েছিল যেহেতু এই নিউজটা অনেক বড় ছিল? হ্যাঁ, তুমি ওর অফিসে ফোন করেছিলে? কিভাবে করব, এই এলাকার তো সমস্ত ফোন ডেড হয়ে আছে। আমি তো তোমাকেও ফোন করার চেষ্টা করেছিলাম। যদিও অফিসেও গিয়ে থাকে, তাহলে এতক্ষণে তোর ফিরে আসার সময় হয়ে গিয়েছে। তুমি কিছু করো, আমার খুব ভয় লাগছে। চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে যাচ্ছি। আমি ওর অফিসে যাচ্ছি, হতে পারে ওখানেই আছে, আমি ওকে নিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, আমি আজকের আওয়াজ থেকে লীলা বলছি। গীতা ম্যাডাম বাড়িতে আছেন? কি, ও অফিসে নেই?
গীতা অফিসেও নেই। হ্যালো, হ্যাঁ দেখুন, আমি গীতার বাবা প্রফেসর বিশ্বাস বলছি। গীতা কি অফিসে পৌঁছয়নি? না, উনি তো আজ অফিসে আসেননি। উনি কি অফিসে আসার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন? না, ও তো কাল রাত থেকেই বাড়িতে নেই, তাই ভাবছিলাম যে হয়তো অফিসে আছে। কি, কাল রাত থেকে বাড়িতে নেই? তাহলে কোথায় চলে গেলেন উনি? এটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা দেখুন, ব্যাপারটা হলো যে যদি ওর কোনো ফোন আসে বা ও নিজে আসে, তাহলে একটু তাড়াতাড়ি জানাবেন প্লিজ। ওকে স্যার। কি হলো, কিছু জানতে পারলে? গীতাকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, জানি না ও কোথায় চলে গেছে। ওনার বাবা মা খুব টেনশনে আছেন। তুমি এরকম কান্নাকাটি আর চিন্তা করলে সমস্যার সমাধান হবে? জানি না আমার মেয়েটা কোথায় আছে। এসব তোমার জন্যই হয়েছে। নিজের মেয়েকে সাংবাদিক বানানোর খুব ইচ্ছা ছিল না, এবার বোঝো। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না, তাহলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও ক্ষমা করবো না। এখন এই সমস্ত কথা বলে কি কোনো লাভ আছে? আমি জানি আমাদের মেয়ের মধ্যে অনেক সাহস আছে আর ধৈর্যও আছে। দেখবেও যদি বিপদেও পড়ে না, তাহলে ঠিক সেটাকে কাটিয়েও বাড়ি ফিরে আসবে। শক্তিমান চোট পেয়ে জানি না কোথায় চলে গেছে। এখন আমার মেয়েকে বিপদ থেকে বাঁচানোর জন্য কে আসবে? কে? সেই বাঁচাবে ওকে যে ওই শক্তিমানকে শক্তি দিয়েছিল, সর্বশক্তিমান ঈশ্বর। আমার মন বলছে আমাদের মেয়ে যেখানেই আছে সুরক্ষিত আছে। এক্ষুনি পাওয়া খবর অনুযায়ী রাষ্ট্রপতির বৈঠকে সিকিউরিটি কাউন্সিলের অধ্যাপক মার্শাল রবার্ট বললেন, ভারতের আগামী সংকট শুধু ভারতবর্ষেরই নয়, বরং সারা বিশ্বের সংকট। ভারতবর্ষের পুরো সেনা সারা দেশকে বিপদের হাত থেকে উদ্ধার করার জন্য প্রস্তুত। অনেক দেশের র্যাডার থেকে রোহাকসিনদের অস্তিত্ব থাকার সংকেত পাওয়া গেছে, আর সব সেনাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এখানে পাওয়া খবর অনুযায়ী বিশেষজ্ঞদের এটাই মত যে যে ছায়া এতদিন ধরে সব মানুষদের উধাও করে দিচ্ছিল, তার সম্পর্ক রোহাকসিনদের সঙ্গে রয়েছে। এদিকে ভারতের বায়ুসেনা রোহাকসিনদের খোঁজার চেষ্টা করে চলেছে। মানুষদের মধ্যে আতঙ্ক ক্রমশ ছড়িয়েই যাচ্ছে। বায়ুসেনার সাথে সাথে ভারতের অন্য সেনারাও, জলসেনা ও স্থল সেনারাও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা সব মানুষদের নজর এখনো আকাশে রোহাকসিনদের খুঁজে চলেছে। অনেক মানুষেরাই এরকম বিপজ্জনক পরিস্থিতির জন্য শক্তিমানকেই দায়ী করছে। গুরুদেব, আমি আপনার প্রতিজ্ঞাকে পূরণ করতে অসফল হলাম। মানুষদের মধ্যে আতঙ্ক এতটাই ছড়িয়ে গেছে যে সেই আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য তারা তাদের প্রার্থনা স্থানের দিকে এগিয়ে চলেছে।
অবশেষে এই জয়কাল পৃথিবীর মানুষকে ভয় পাইয়ে দিয়েছে। জুলিয়া, আমার এই দ্বিতীয় ঢিলটাও সঠিক লক্ষ্যে লেগেছে। দেখো জুলিয়া, দেখো মানুষের মধ্যে কিভাবে মৃত্যু ভয় ছড়িয়ে পড়ছে। আসলে মৃত্যুর অনুভব খুবই ভয়ঙ্কর, তাই না জুলিয়া? কিন্তু স্যার, লোকেদের ভয় দেখানোর পিছনে আপনার কি উদ্দেশ্য? অন্ধকার ছড়ানো। অন্ধকার ছড়ানো মানে? জয়কালের অ্যাসিস্ট্যান্ট হয়েও তুমি এইটুকু জানো না? আরে, অন্ধকারের আসল মানে হলো পাপ, মানে খারাপ। ও, কিন্তু স্যার, সব লোকেরা আতঙ্কিত হলে অন্ধকার কিভাবে ছড়াবে? কারণ ভয় থেকেই অন্ধকারের সৃষ্টি হয়। এই ভয় মানুষকে পাপ করতে বাধ্য করে, আর এই ভয় থেকে উৎপন্ন হয় লোভ, আর লোভের কবলে পড়ে মানুষ চুরি করে, অপরের সম্পত্তি ছিনিয়ে নেয়। তাতেও সমস্ত লোভের শেষ হয় না, ওরা তারপর মানুষকে হত্যাও করে। তারপর ধীরে ধীরে পাপের পাকের মধ্যে পুরো তলিয়ে যায়, আর অন্ধকারের জয় হয়। কিন্তু স্যার, এখন যে সবাই মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে আছে, তাহলে এখন ওরা কি পাপ করবে? ওদের এই আতঙ্কই সত্যের প্রতি যা কিছু বিশ্বাসকে শেষ করে দেবে, যা শক্তিমান আসার পর ওদের মধ্যে জেগে উঠেছিল। আর এইরকম সুযোগের সদ্ব্যবহার তমরাজ কিলবিশ তো অবশ্যই নেবেন। তমরাজ কিলবিশ? হ্যাঁ, দ্য গ্রেট তমরাজ কিলবিশ। শক্তিমান।